Student, welcome from Pumgao online class. Today I am here with you for taking the class English for English second paper. You see, the topic is pronoun. In my previous class, I have already discussed about noun, proper noun, common noun, and the five kinds of noun. But today I will discuss on pronoun. So first let me share the class so that others can watch my class. And I want to see whether everything is okay or not. Okay. Sorry, let me time. English second paper. Okay, so I hope everything is okay. My today's topic is pronoun. And I see whether any comments here. So pronoun, you know what is pronoun? Pronoun is a word which is used instead of noun. আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটাকেই প্রোনাউন বলে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের সামনে প্রোনাউন নিয়ে আমি এসেছি। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। উই ইউজ দ্য ওয়ার্ড ইনস্টেড অফ নাউন। আমরা নাউনের পরিবর্তে সেটা ব্যবহার করি। মাই টার্গেট ইজ টু ইনফর্ম ইউ সাম টাইপস অফ ওয়ার্ড। হোয়াট উই ক্যান সে দেজ আর প্রোনাউন, অর্থাৎ আমরা কিছু কিছু ওয়ার্ড দেখে বলতে পারবো যে এগুলো প্রোনাউন। অ্যান্ড অলসো উই ক্যান মেক সেন্টেন্স উইথ দিস ওয়ার্ড, অ্যান্ড অলসো উই ক্যান ডিফারেনশিয়েট দ্য ওয়ার্ড, ইজ ইট পার্সোনাল প্রোনাউন অর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর রিলেটিভ অর ইন্টারগেটিভ। ডু ইউ নো হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন? প্রোনাউন ইজ এইট কাইন্ডস। সো নাম্বার ওয়ান, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক সর্বনাম। এই ব্যক্তিকেন্দ্রিক সর্বনামগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নোমিনেটিভ, পসেসিভ, আর হচ্ছে অবজেক্টিভ। যেমন আই হচ্ছে একটা সাবজেক্ট, এই ওয়ার্ডটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এটা একটা প্রোনাউন। এটার অবজেক্ট হচ্ছে পসেসিভ হচ্ছে মাই, এটা সম্বন্ধকারক বোঝায়, আর অবজেক্ট হচ্ছে মি, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবং উই হচ্ছে একটা প্রোনাউন, আর এটার নমিনেটিভ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আর এটার পসেসিভ হচ্ছে আওয়ার, এবং অবজেক্ট হচ্ছে আস। আমাদের এই শব্দগুলো খুব বেশি দরকার হবে যখন আমরা ভয়েস করব, ন্যারেশন করব, বা আমরা আর্টিকেল ইউজ করব। অর্থাৎ এ লট অফ প্লেসেস উই নিড টু ইউজ দিস টাইপ অফ ওয়ার্ডস। ইউ, ইউর, ইউ। তোমরা লক্ষ্য করলে দেখবে যে আয়ের তো আমি, মায়ের তো আমার, এটার শেষে কিন্তু একটা র আছে। আবার অর্থ আমাদের, ইউর অর্থ তোমার বা তোমাদের। আবার দেখো অবজেক্টিভের যে অর্থ ওয়ার্ডগুলো সেগুলোর অর্থের শেষে কে যুক্ত আছে, আমাকে, আমাদেরকে, তোমাকে বা তোমাদেরকে। ওকে, দেন হি অ্যান্ড হি, ওকে এভরিথিং ইজ ওকে, ওকে ওকে নো প্রবলেম। হি, হিজ, অর হার। So there are more words in this. I think you are present here with pen and paper, and when you watch this video
I request you to write down on your paper. So, I, my, me, we, our, us, you, your, you, and he, his, her. There are more words such she, her, and her. They, their, them. It, its, it. So, এগুলো হচ্ছে personal pronoun. আমরা পার্সোনাল প্রোনাউন হিসেবে এই শব্দগুলোকে ব্যবহার করতে পারি। আমরা যখন কোথাও এই শব্দগুলো দেখব, আমরা ডিরেক্টলি বলবো যে এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সো সে হচ্ছে সে, স্ত্রী জাতি বুঝালে হার তার, হার হচ্ছে তাকে। দুইটা সেম জাতি হলেও অবস্থান অনুসারে আমরা সেটাকে পসেসিভ বা অবজেক্টিভ বলবো, কারণ পসেসিভটা সাধারণত নাউনের আগে বসে। দিজ আর ওয়ান কাইন্ড অফ পসেসিভ অবজেক্টিভ টু। আর অবজেক্টগুলো সাধারণত আমরা ভার্বের পরে পাই। সো নাম্বার ওয়ান পার্সোনাল প্রোনাউন, ইউ নো প্রোনাউন ইজ এইট কাইন্ড। সো উই হ্যাভ অলরেডি নোন অ্যাবাউট পার্সোনাল প্রোনাউন। সো নাও নাম্বার টু, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ মানে কি? ইঙ্গিত সূচক। আমি যদি বলি যে এই হয় একটি মোবাইল, দিস ইজ আ মোবাইল, দিস এটা আমার কাছে আছে। এখন যদি আমি বলি আমার যেটা দিয়ে ক্যামেরা হচ্ছে ওই হয় একটি মোবাইল, দ্যাট ইজ আ মোবাইল। সো যেটা নিকটবর্তী কোনো কিছু বোঝাতে ইঙ্গিত করতে দিস, দূরবর্তীকে দ্যাট। আবার আমরা যদি একটা বিষয় একটা মোবাইলের জন্য আমি বলছি দিস ইজ আ মোবাইল, আবার যদি এখানে দুটো মোবাইল হইতো তখন আমি বলতে পারতাম না যে দিস ইজ টু মোবাইলস, ইটস রং। সো দিস এর প্লুরাল ওয়ার্ড ব্যবহার করতে হবে। আবার যদি বলে যে ওই হয় একটি মোবাইল, যদি দুটো হয় বলতে পারেন যে দ্যাট আর। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দিস অ্যান্ড দ্যাট। দিস এর প্লুরাল হচ্ছে দিস, দিস আচ্ছা দোজ। দিস মানে এই, দেজ মানে দিস মানে এইগুলো, দ্যাট মানে ওই, দোজ মানে ওইগুলো। অর্থাৎ ওইখানে অনেকগুলো নাউন আছে, সেগুলোকে আমরা ইঙ্গিত করে বোঝানোর জন্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করি। ওকে, সো আই থিঙ্ক উই হ্যাভ অলরেডি ফিনিশড টু কাইন্ডস অফ প্রোনাউন। দেন নাম্বার থ্রি, নাম্বার থ্রি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, সো ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা যখন কোনো প্রশ্ন করি, যেমন আমি বললাম যে আই অ্যাম এ টিচার, এখন তুমি প্রশ্ন করলে হু আর ইউ, তাহলে আর টিচারের পরিবর্তে হু ইউজ করলাম। সো হু ওয়ান কাইন্ড অফ প্রোনাউন, বিকজ এটা একটা নামের পরিবর্তে ইউজ হচ্ছে। হু বা হোম, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হুজ, হুজ এটা কার বই, এটা মাসুদের বই, হ্যাঁ হুজ বুক ইজ দিস। দেন হুইচ, হুইচ কোনটি, অ্যান্ড আমরা হোয়াট ব্যবহার করতে পারি, হোয়াট। সো দেজ আর ইন্টারগেটিভ প্রোনাউন, আমরা ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে এই শব্দগুলো ব্যবহার করতে পারি। আমরা যদি বলি যে হয় আর কোথায়, তাহলে আমরা সেখানে নেম অফ প্লেস ইউজ করতে পারি। সো অর্থাৎ নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার হবে, আর এগুলোতে যদি আমরা প্রশ্ন করি যে প্রোনাউনগুলো দিয়ে, সেগুলো হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। প্রোনাউনের প্রথম কথা হচ্ছে সেটা নামের পরিবর্তে ব্যবহার হবে, আর ওই ওয়ার্ডটা যদি আমরা উই ইউজ ফর আস্কিং, দেন উই ক্যান সে ইন্টারগেটিভ প্রোনাউন। দেন নাম্বার ফোর,
Number four, relative pronoun. Relative pronoun মানে হচ্ছে সম্পর্ক বোঝায় এমন। যেমন হু অর্থ আমরা যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, হু অর্থ কে বা কারা, বাট আমরা যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার হয় তখন এটা অর্থ হবে যে বা যারা, তখন এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে। হুজ অর্থ কার বা কাদের, ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহার করলে আমরা সেটা বলবো ইন্টারগেটিভ প্রোনাউন, বাট যখন অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারগেটিভ ছাড়া অন্য সেন্টেন্সে ব্যবহার হবে তখন এটার অর্থ হবে যার বা যাদের, দেন ইট ইজ রিলেটিভ প্রোনাউন। অ্যান্ড হোম অর্থ হচ্ছে কাকে যখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহার করবো, আর যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে তখন হবে যাকে। সো রিলেটিভ প্রোনাউন হুইচ অর্থ কোনটি বা কোনগুলো, আমরা যখন রিলেটিভ হিসেবে ব্যবহার করবো তখন হবে যা বা যেগুলো। হোয়াট অর্থ কি বা কোন, বাট এখানে যখন রিলেটিভ হবে তখন হবে যা বা যেগুলো। হোয়ার অর্থ যেখানে। সো আমরা যখন সেম টাইপ অফ ওয়ার্ডস উই ইউজ ইন অ্যাসার্টিভ সেন্টেন্স দেন উই ক্যান সে দিজ আর relative pronoun, but when we use this type of words in interrogative sentence we can say these are interrogative pronoun. So you know pronoun is 8 kinds, the first 4 is described here today. I will describe the next 4 in my next class. So I hope you will learn something more from your textbook or from any other reference book. Just I would like to okay, thank you, Alamin Choudhury. So, that's for today. I hope you enjoy my class. If you enjoy, please come again and watch my class and learn something new. Thank you so much. Allah Hafiz.